নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 2020 সালে এই চারটি রাশির সরকারি চাকরি প্রবল সম্ভাবনা আছে, এবং পাশাপাশি আপনারা উচ্চপদস্থ চাকরির ক্ষেত্রে আপনাদের প্রাপ্তি অবশ্যই হবে। আর যারা চাকরির ক্ষেত্রে পদোন্নতি চাইছেন তাদেরও এই 2020 সাল এই পদোন্নতি নিশ্চিত রূপে হবেই। তো এই চারটি রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে, অর্থাৎ আপনারা যদি খুব ঝাঁপিয়ে পড়েন, অর্থাৎ যে চারটি রাশির কথা বলতে চলেছি সরকারি চাকরির ক্ষেত্রে আপনারা যদি ঝাঁপিয়ে পড়েন, আপনাদের সফলতা কেউ আটকাতে পারবেন না। আপনারা ইন্টারভিউ ক্ষেত্রে ভালো মতন পরীক্ষা দিন এবং বাড়িতে ভালো মতন প্রস্তুতি নিন, আপনাদের সরকারি চাকরি অথবা ভালো কোনো চাকরির ক্ষেত্রে আপনাদের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। তো মেন বিষয়ে আসা যাক। প্রথম যে রাশিটি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ষষ্ঠ স্থানে বৃহস্পতি, অর্থাৎ ধনু রাশিতে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে অবস্থানে আপনাদের সরকারি চাকরির প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা কর্মের বিচার করি, চাকরির বিচার করি, এই জন্য ষষ্ঠভাবে বৃহস্পতির শুভ অবস্থানে কর্কট রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে সরকারি চাকরি অথবা উচ্চ পদস্থ চাকরির ক্ষেত্রে অথবা আপনাদের চাকরির ক্ষেত্রে পদোন্নতিতে। এই সময়টা 2020 সাল একটা স্মরণীয় বছর হতে চলেছে। আপনারা যারা সরকারি চাকরির জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন, আপনারা এই 2020 সালে ঝাঁপিয়ে পড়ুন, চাকরির পরীক্ষাতে ভালো মতো প্রস্তুতি নিন এবং ইন্টারভিউ দিন। আপনারা দেখবেন সরকারি চাকরি অথবা ভালো চাকরির ক্ষেত্রে আপনাদের একটা গোল্ডেন টাইম শুরু হয়েছে এই 2020 সালে। এরপরে নেক্সট যে রাশি, দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান এবং পঞ্চম স্থান থেকে একাদশে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ একাদশ স্থান থেকে আমরা সফলতা বিচার করি। এই জন্য আপনারা যদি এই 2020 সালে সরকারি চাকরির যদি আপনারা ভালো করে প্রস্তুতি নেন এবং ইন্টারভিউ দেন, সেক্ষেত্রে আপনাদের এই 2020 সাল একটা স্মরণীয় বছর হয়ে থাকবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই 2020 সাল একটা গোল্ডেন টাইম শুরু হতে চলেছে সরকারি চাকরির ক্ষেত্রে, অথবা আপনারা সরকারি চাকরিতে পদোন্নতি আপনারা পেতে পারেন, অথবা উচ্চ পদস্থ কোনো চাকরি এই 2020 সালে সিংহ রাশির খুব প্রবল যোগ সৃষ্টি করেছে। যেহেতু একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি, আপনাদের এতদিনের প্রচেষ্টা অনেকটাই আপনাদের সফলতা এনে দিবে এই সরকারি চাকরির ক্ষেত্রে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, তিন নম্বর রাশি। আপনাদের দ্বিতীয় স্থানে বৃহস্পতির অবস্থান এবং দ্বিতীয় স্থান থেকে দশম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ায়, অর্থাৎ দশম স্থান থেকে আমরা কর্মের বিচার করি। এই জন্য আপনারা এবছর চাকরির ইন্টারভিউ দেন এবং বাড়িতে ভালো মতন প্রস্তুতি নেন। এই সময়টা আপনারা ঝাঁপিয়ে পড়ুন সরকারি চাকরির ক্ষেত্রে, আপনারা দেখবেন এই 2020 সালে আপনাদের সরকারি প্রাপ্তির একটা প্রবল যোগ দেখা যাচ্ছে, বা উচ্চ পদস্থ কোনো চাকরির ক্ষেত্রেও আপনাদের প্রবল সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রেও আপনাদের এই 2020 সাল একটা গোল্ডেন টাইম হয়ে থাকবে, অর্থাৎ দশম স্থানে কর্মভাবের উপর বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের চাকরির ক্ষেত্রে একটা ভালো যোগ সৃষ্টি করছে। এই জন্য আপনারা এই বছরটিতে অবশ্যই ভালো মতন এক্সাম দিন এবং পাশাপাশি প্রত্যেকটি চাকরি ইন্টারভিউতে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। নেক্সট যে রাশিটি বলবো সেটা হচ্ছে দুর্দান্ত, মানে শুভ বলা যেতে পারে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির দশম স্থানে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ কর্মভাবে বৃহস্পতির অবস্থান,
অর্থাৎ দশমপতি দশম স্থানে বসে গেছে। এই জন্য ধনুরাশিতে বৃহস্পতি অবস্থান আপনাদের সরকারি চাকরি পাওয়ার জন্য খুবই প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাদের একাদশ স্থানে শনির অবস্থান, অর্থাৎ যিনি কিনা চাকরির যিনি মালিক সেই শনি একাদশে বসে যাওয়ায় আপনাদের প্রবল সম্ভাবনা, অর্থাৎ এই 2020 সাল গোটা বছরটি অর্থাৎ নভেম্বর শেষ পর্যন্ত আপনাদের খুব সম্ভাবনা সরকারি চাকরি এবং সরকারি চাকরিরতে পদোন্নতি অথবা উচ্চ পদস্থ কোনো চাকরির খুব সম্ভাবনা দেখা যাচ্ছে মীন রাশির। এই সুযোগটি আপনারা কাজে লাগান, কারণ এই যোগ আপনারা 2020 সালে মিস করবেন না। এই যোগ আসতে আপনাদের আরও বেশ 10-12 বছর সময় লেগে যেতে পারে, অর্থাৎ এই সময়টি আপনারা খুব সুন্দরভাবে কাজে লাগান। এক্সামগুলো দিন মীন রাশি জাতক জাতিকারা এবং বাড়িতে ভালো মতন প্রস্তুতি নিন। আপনাদের সরকারি চাকরি অথবা চাকরি ক্ষেত্রে উন্নতি বা ভালো পদোন্নতির চাকরি কেউ আটকাতে পারবে না। এই মীন রাশির এবছর গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। তো আজকে তো এই পর্যন্তই, নমস্কার।